বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে পেজ কবে আসতে পারেন WWE-তে, এবং তিনি কবে তার অফিসিয়ালি রিটার্ন করবেন। আর সবথেকে বড় কথা, তিনি কি একজন রেসলার হবেন নাকি একজন জেনারেল ম্যানেজার হিসেবে WWE-তে আসবেন, যেমনটা তিনি আগে সিনেমা করতেন। তাহলে বলে দেই, যদি আপনি পেজের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে পেজকে অনেক বেশি একটি বড় আপডেট রয়েছে। তো যেমনটা আপনারা অনেকেই জানেন যে রবল্যান্ড একটি ফ্র্যাকশন হয়েছে যার নাম হচ্ছে জাজমেন্ট ডে। তো রিসেন্টলি এই জাজমেন্টের মেম্বার এজ তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, এবং সেখানে তিনি পোস্ট করেছেন পেজকে। আর সবথেকে বড় কথা, পেজ কিন্তু তার সেই ছবিটিকে রিটুইট করেছে, কিন্তু ক্যাপশন এজ কোনো কিছু লেখেননি। কিন্তু অনেকেই বলছেন যে পেজ হয়তো যুক্ত হতে পারেন জাজমেন্ট ডে ফ্র্যাকশনটিতে, এবং এরকম করে পেজের ইনরিং রিটার্ন হবে। আবার অনেকে বলছেন পেজকে করা হোক জেনারেল ম্যানেজার, যেমনটা 2016 এবং 17-তে হয়েছিল স্ম্যাকডাউনে। কিন্তু বেশিরভাগ ফ্যান্সরা বলেন যে পেজকে GM না হয়ে রেসলার হিসেবে কম্পিট করলে বেশি ভালো হয়। তো এই ছিল পেজকে একটা বড় আপডেট। আর সত্যি কথা বলতে কি, যদি পেজকে জাজমেন্টের ফ্যাকশনে যুক্ত করা হয় তাহলে এটি অনেক বেশি ভালো হবে, আর পরবর্তীকালে পেজকে হয়তো রয়্যাল চ্যাম্পিয়নশিপের সঙ্গেও যুক্ত করা হতে পারে, কারণ তিনি অনেক একজন ফেমাস সুপারস্টার। তো এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্টে অবশ্যই বলুন। আর পেজকে জাজমেন্টে যুক্ত হতে পারেন নাকি তিনি হবেন না, তাও কমেন্টে বলতে পারেন।